ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। একসময় নিজের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে জঙ্গলমহল সহ বিস্তীর্ণ এলাকায় আইন শৃঙ্খলার সমস্যার সমাধান করেছেন। অপরাধ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে গিয়েছেন। আমরা আজ রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব বিজেপির স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট ভারতী ঘোষের সঙ্গে। ভারতীদি, আপনাকে ক্যাম্পেইন কলিং এ স্বাগত। নমস্কার রাজীবদা, দর্শকদের সবাইকে নমস্কার। প্রথমেই আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাইব, দুই দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প রচনা করেছেন এবং সেটিকে বাস্তবায়িত করার লক্ষ্যে গিয়েছেন, 5 টাকায় পেট পুরে খাবারের প্রকল্প। সারা রাজ্য জুড়ে ভবিষ্যতে এটাকে আরও এক্সটেনশন দেবেন বলে তিনি জানিয়েছেন। হঠাৎ এই সময়ে এই ধরনের প্রকল্প রচনা এবং তাকে বাস্তবায়িত করা কিভাবে দেখছেন আপনি? দেখুন, এটা একটা ইলেকশন গিমিক। ইলেকশন গিমিক কেন না, আমাদের এই পশ্চিমবঙ্গে প্রথমত 10 কোটি 19 লক্ষ মানুষ রয়েছে, তার মধ্যে রাফলি 20% হচ্ছে, আমি কম করেই ধরলাম, 20% হচ্ছে বিলো পভার্টি লাইন। এই 20% মানে হচ্ছে 2 কোটি, মিনিমাম 2 কোটি। 2 কোটি মানুষকে যদি 5 টাকার ডিম ভাত দিতে হয়, তাহলে দিনে ওনার 10 কোটি টাকা হবে, মাসে 300 কোটি টাকা এবং বছরে 300 × 12। এটা সম্ভব নয়। এটা আমাদের যে স্টেটের যে বাজেট অ্যালোকেশন হয়েছে 2021-এ, তাতে কোনো ফান্ড এই ধরনের ডিম ভাত প্রকল্পের জন্য আলাদা করে অ্যালট করা হয়নি। এটা প্রথম জিনিস বুঝতে হবে। তাহলে এই ডিম ভাতের টাকাটা কোত্থেকে আসবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, 5 টাকায় কখনো ডিম ভাত হয় না। একটা ডিমের দামই 4.5 টাকা, 5 টাকা। চালটা 2 টাকা কিলোর চাল নয়, যথেষ্ট ভালো চাল। সুতরাং এই চাল দিয়ে ডিম ভাত করে যেটা উনি দিচ্ছেন, সেটা যেহেতু বাজেটে অ্যালটমেন্ট নেই, সেহেতু এটা রেভিনিউ এবং এক্সপেন্ডিচারের মাঝে যে গ্যাপটা থাকে, অর্থাৎ ফিসকাল ডেফিসিটে চলে যাবে। এবং অলরেডি আমাদের রাজ্যে 5 লাখ কোটি টাকার মতো ঋণের বোঝা রয়েছে। বামফ্রন্ট 34 বছর রাজত্ব করে যখন 2010 সালে ছেড়ে দিল শেষের দিকে, তখন 2 লাখ কোটি টাকা ঋণের বোঝা ছিল। অর্থাৎ একটি বাচ্চা জন্মালে তার মাথার উপরে ঋণের বোঝা হচ্ছে 25,000 টাকা। আজকে মাত্র 9 বছরে সেই ঋণের বোঝা দ্বিগুণ করে 5 লাখ কোটি টাকা ঋণের বোঝা এসে গেছে। সুতরাং আজকে একটা বাচ্চা জন্মালে 65,000 টাকা তার মাথায় ঋণ, তার উপরে আরও ফিসকাল ডেফিসিট হয়ে এই ডিম ভাত প্রকল্পের জন্য ঋণের বোঝা বাড়িয়ে দিয়ে চলে যাবেন। 3 নম্বর কারণ হচ্ছে, এই 2 মাসের জন্য এই নাটক করে কি লাভ? কেন কি ডিম ভাতের এই রান্নাঘরগুলো তো খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে, ইলেকশন শেষ, ডিম ভাত শেষ। আর চতুর্থ সব থেকে বড় কারণ হচ্ছে যে, নরেন্দ্র মোদীজি ভারতকে যখন আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলার মানুষ যখন মাথা উঁচু করে বাঁচতে চায়, নিজে রোজগার করে নিজের পছন্দ মতো খাবার খেতে চায়, সেখানে 5 টাকার ডিম ভাত দিয়ে, ভাতা দিয়ে, 2 টাকা কিলোর চাল দিয়ে বাংলাকে একটা নির্ভরশীল বাংলার দিকে উনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, যে সারা জীবন ক্রাচে করে হাঁটো। আমাদের একটাই খুব আনন্দের চিন্তাভাবনা হচ্ছে যে এই নাটক বেশি দিন চলবে না এবং 2 মাস পরে এই ডিম ভাতের কিচেন বন্ধ হয়ে যাবে। আরও লক্ষ্য করে দেখবেন যে 99-তে যে ডিম ভাতের কিচেন হয়েছে, সেটা আপনি বাঁকুড়ায় পাবেন না, সেটা পুরুলিয়ায় পাবেন না, সেটা মুর্শিদাবাদে পাবেন না, মেদিনীপুরে পাবেন না, যেখানে অ্যাকচুয়ালি গ্রামে গঞ্জে ডিম ভাতের কিচেন খোলার ওনার ক্ষমতা আছে। উনি শহরে একটা দুটো খুলে যে নাটক করছেন, একটা দুটো কিচেন খুলে এত বড় পাবলিসিটি, এক তো ফিসকাল ডেফিসিট বাড়িয়ে দেওয়া, 2 বাংলাকে নির্ভরশীল বাংলা, ক্রাচের বাংলা তৈরি করা, ক্রাচের উপর বেস করে চলবে, 3 কোনো ফান্ড অ্যালটমেন্ট নেই। সুতরাং পুরোটাই একটা ইলেকশন গিমিক এবং নাটক। আপনার কথা প্রসঙ্গে আসি, আপনি এক্ষুনি রাজ্য বাজেটের প্রসঙ্গ তুলে এনেছেন, সেখানে বলতে চাইছেন যে বাজেটে আর্থিক আয় বৃদ্ধি না করে কিভাবে এতগুলো প্রকল্প নিয়ে আসা সম্ভব, এবং নির্বাচনকে সামনে রেখে জাস্ট এটা গিমিক বলতে চাইছেন। মুখ্যমন্ত্রী
সংবাদ মাধ্যমে বলেছেন সম্প্রতি এই বাজেট প্রসঙ্গে প্রশ্ন করাতে তিনি বলছেন আমি এই বাজেট ট্রেডমিলে হাঁটতে হাঁটতে তৈরি করে ফেলেছি। এই যে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করে ফেলেছি, এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? কিভাবে আবার দেখব, ট্রেডমিলে হাঁটতে হাঁটতে যদি বাজেট তৈরি করে তাহলে ট্রেডমিলে হাঁটা বন্ধ আর বাজেটও বন্ধ উঠে গেল। তার মানে এত সাময়িক, এত অ্যাডহক, এত টেম্পোরারি, এত ইউজলেস, এত ওয়ার্থলেস এবং এত ভ্যালুলেস যে ট্রেডমিলে হাঁটার মতোই একটা সাময়িক জিনিস। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে যদি কেউ বাজেট তৈরি করে তাহলে তো ট্রেডমিলে হাঁটা বন্ধ হয়ে গেল আর বাজেটও হয়ে গেল, বারোটা বেজে গেল বাজেটের। সেরকমই বাজেট, সেরকম কোয়ালিটিলেস বাজেট, আর কি বলবো। একটা বাংলার মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে একটা বাজেট, তার কারণ বাংলার সাথে, পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের 2217 কিলোমিটার বর্ডার আছে। সুতরাং বর্ডারটাকে সুরক্ষিত করার জন্য অ্যালোকেশন দেখবেন এই বাজেটে নেই। কেন কি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট? বাংলার মানুষের কোনো সুরক্ষা নেই। রোহিঙ্গা থেকে শুরু করে সমস্ত লোক ঢুকে পড়ছে বাংলায়, দিন মানে ডেইলি বেসিসে ঢুকছে, অথচ বর্ডার সিল করা, বর্ডার ম্যানেজমেন্ট করার জন্য বাজেটে কোনো অ্যালোকেশন নেই। কেন্দ্র সরকার বহুবার বলেছে যে আমরা ফেন্সিং করবো, আমাদেরকে সাপোর্ট দিন। সাপোর্ট সিস্টেম তৈরি করার জন্য তো ফান্ড অ্যালোকেশন থাকা উচিত। এই যে জোড়া বাগানে যে একটা শিশুর সাংঘাতিকভাবে মৃত্যু হলো, এর আগে আপনারা দেখেছেন যে চোপড়ায় হয়েছে, গঙ্গারামপুরে হয়েছে, মালদায় হয়েছে, পার্ক স্ট্রিটে হয়েছে, কামদুনিতে হয়েছে। বাজেটে মহিলা সুরক্ষার জন্য কোনো ফান্ড অ্যালোকেশন নেই, লক্ষ্য করে দেখবেন। অথচ পশ্চিমবঙ্গ ধর্ষণে, গণধর্ষণে, অ্যাসিড অ্যাটাকে একদম প্রথম দিকের একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে, অথচ বাজেটে মহিলা সুরক্ষা, মিসিং চিলড্রেনদের খুঁজে আনা, যেটাকে বলা হয় উইমেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন, তার জন্য বাজেটে কোনো অ্যালোকেশন নেই। বাজেটে মুখ্য মুখ্য যে জিনিসগুলো, যেগুলোর জন্য মানুষ বাজেট তৈরি করে, বাজেট তৈরি করে কেন, শ্রেণীগতভাবে বিভিন্ন, যেমন ডাক্তার, উকিল, পার্শ্ব শিক্ষক, যারা এমনি জনসাধারণের কাজ করছে, হেলথ ওয়ার্কার্স, স্বাস্থ্যকর্মী, তারপর ধরুন আরও বিভিন্ন ধরনের সংখ্যালঘু, এদের জন্য বাজেটে স্পেশাল অ্যালোকেশন করা হয়। এই কারণে যাতে শ্রেণীগতভাবে সমাজটাকে ওপরে টেনে নিয়ে যাওয়া যায়। কিন্তু এটা ট্রেডমিলের বাজেট, সুতরাং দ্য বাজেট ইজ কোয়ালিটিলেস, ভ্যালুলেস অ্যান্ড ভেরি টেম্পোরারি, জাস্ট লাইক আ ট্রেডমিল ওয়াক। ভালো বলেছেন আপনি। আপনি বলতে বলতে সীমান্ত প্রসঙ্গ এনেছেন। আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত, অনেক সময় আমরা জানতে পেরেছি জঙ্গিদের এটা ট্রানজিট রুট হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে যখন কোনো প্রসঙ্গ উঠে আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস বলে যে বর্ডার সিকিউরিটির দায়িত্ব তো কেন্দ্রীয় বাহিনীর হাতে, তাহলে সেক্ষেত্রে রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের করণীয় কী রয়েছে, এই বিষয়টা যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন। বর্ডার সিকিউরিটির ফোর্সের নিশ্চয়ই দায়িত্ব বর্ডার দেখা, কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স তো রাজ্যের মধ্যে থেকে, রাজ্যের মধ্যে থেকে, রাজ্যের মধ্যে খেয়ে, রাজ্যের মধ্যে বসবাস করে রাজ্যের বর্ডার তো রক্ষা করবে। সেখানেই রাজ্যের একটা দায়িত্ব এসে যায় যে বর্ডার সিকিউরিটি ফোর্স আকাশপথে দাঁড়িয়ে কি রাজ্যের বাইরে দাঁড়িয়ে বর্ডার রক্ষা করে না। আর বর্ডারটা এক মিটারের বর্ডার নয়, বর্ডারটা 2217 কিলোমিটারের লম্বা বর্ডার। সুতরাং এত লম্বা বর্ডার যদি প্রোটেকশন করতে হয় তাহলে কতটা জায়গার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স রাজ্যের মধ্যে থাকছে, রাজ্যের মধ্যে খাচ্ছে, এবং যা যে থানা এলাকায় থাকছে সেই থানা এলাকাটাও রাজ্যের থানা। যেমন ধরুন স্বরূপনগর থানা, আমি এক্সাম্পল দিয়ে বলি, স্বরূপনগরে বর্ডার সিকিউরিটি রয়েছে, স্বরূপনগর থানার ওসি এবং এসপি নর্থ চব্বিশ পরগনার সঙ্গে যৌথভাবে একসাথে রুলস অফ এনগেজমেন্ট বলে যে তারা বর্ডারটাকে রক্ষা করবে। এইবার যদি ওসি বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সহযোগিতা না করেন, এসপি যদি না করেন, রাজ্য সরকার যদি বলে যে তোমাদের দায়িত্ব আমরা দেখব না, তাহলে কী করে বর্ডার মেনটেন করবে? যেরকম সমস্ত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গরুগুলো এসে স্বরূপনগরে জমা হয়, তা যে রাজ্যের ভেতর দিয়ে গরুগুলো আসছে, যেগুলো পাচার হবে, সেগুলো তো রাজ্যের থানার এলাকার ভেতর দিয়ে আসছে, সেখানে তো বর্ডার সিকিউরিটি ফোর্স রাজ্যের ভেতর থেকে তো মনিটর করবে না। হাজার হাজার গরু স্বরূপনগর থানা এলাকার মধ্যে এসে জড়ো হলো, বর্ডারের ওপারে পাচার হবে।
ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? তার মানে স্বরূপনগর থানার ওসি, উত্তর চব্বিশ পরগনার এসপি এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের যৌথ দায়িত্ব। রাজ্য সরকার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করুক। কারোর ওপর আঙ্গুল দেখিয়ে কাউকে দায়ী করার আগে নিজের দিকে তাকাক, আত্মসমালোচনা করুক। এবং এই যে সমস্ত জিনিস বর্ডারের ওপার দিয়ে পাচার হয়ে যাচ্ছে, সেগুলো বর্ডারের মধ্যে এসে কোনো থানা এলাকায় তো জড়ো হচ্ছে, এগুলো কিভাবে জড়ো হচ্ছে? বর্ডার সিকিউরিটি ফোর্স ফেন্স কিভাবে দেবে যদি রাজ্য সরকার জমি না দেয়? জায়গাটা তো রাজ্যের। সুতরাং এই যে একটা ডবল ইঞ্জিনের কনসেপ্ট যেটা এসছে, লক্ষ্য করে দেখবেন যে ভেরি রিসেন্টলি আমরা বলছি যে ডবল ইঞ্জিন সরকার দরকার, মানে কি রাজ্য এবং কেন্দ্রের একটা যৌথ প্রচেষ্টার দরকার আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য, যাতে রাজ্য সরকার আর কোনোভাবেই কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলে বিরোধিতার একটা পরিবেশ তৈরি করে নিজেদের দায়িত্ব থেকে বেরিয়ে যেতে না পারে। আপনি বললেন যে কেন্দ্রীয় বাহিনী এখানে কাজ করতে গেলে রাজ্যের যে প্রশাসন বা পুলিশ আধিকারিকরা আছে তাদের সঙ্গে সহাবস্থান রেখে বা কোঅর্ডিনেশন রেখে কাজটা করতে হয়। একদম একদম। সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, একদম সামনে কড়া নাড়ছে নির্বাচন, নির্বাচনী হিংসায় পশ্চিমবঙ্গের উদাহরণ রয়েছে সারা দেশের মধ্যে। আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি, আমরা বিভিন্ন নির্বাচনে সেগুলো ফলো আপ করেছি। তো এখন আগামী নির্বাচনে যখন কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন বলছে এখানে হিংসা মুক্ত নির্বাচন করবার জন্য সেই পরিবেশ তৈরি করে দেওয়া হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি সুনিশ্চিত করতে পারেন যে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের আধিকারিকরা সম্পূর্ণরূপে হেল্প করবে কেন্দ্রীয় বাহিনীকে? আর যদি তা না করে, তাহলে কি কেন্দ্রীয় বাহিনীর পক্ষে এই রাজ্যের সারা রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথ সংলগ্ন এলাকায় গিয়ে মানুষকে নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন? দেখুন, ইলেকশন করানো বাংলায় একটা অত্যন্ত চ্যালেঞ্জিং টাস্ক। কোনো রাজ্যে এই ধরনের রাজনৈতিক হিংসা হয় না যেটা বাংলায় হয়। 2018 সালে 16-18 বাংলা সমস্ত ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছিল রাজনৈতিক হিংসায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলেছিলেন যে দিস স্টেট বেঙ্গল স্ট্যান্ডস ফার্স্ট ইন পলিটিক্যাল কিলিংস, হুইচ ইজ অলমোস্ট মোর দ্যান 25% অফ দ্য টোটাল কিলিংস ইন ইন্ডিয়া। সেই দিন থেকে আজকে পর্যন্ত বাংলার সরকার, এই তৃণমূল সরকার এনসিআরবিতে ডেটা পাঠানো বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা জানি যে বিরোধী পক্ষ ভারতীয় জনতা পার্টির 138 জন কর্মী রাজনৈতিক হিংসায় বলিদান দিয়েছেন। এবারে এই ধরনের একটি বাংলার এই ধরনের পরিবেশে একটি ইলেকশন করানো মানে মহাভারত যুদ্ধের মতো। সবার প্রস্তুতির দরকার, কেন্দ্র সরকারের প্রস্তুতি নেবেন, ইলেকশন কমিশন প্রস্তুতি নেবেন, আমরা যারা বিরোধী নেতা নেতৃত্ব আছি আমরা প্রস্তুতি নেব, সব থেকে বড় প্রস্তুতি মানুষ নেবে যাতে ভোটাধিকার প্রয়োগ করা করতে পারে। এটা ঠিকই যে সেন্ট্রাল বাহিনী যারা আসেন, 294টা বুথ মনিটর করা একটু ডিফিকাল্ট হয়, এবং তার জন্যই কিন্তু এবারে ইলেকশন বিভিন্ন ফেজে ভাগ করা হবে। এবং এর আগে যেটা ছিল যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফ, সিআইএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স এসে জেলার এসপি বা জেলার ডিএমএর নেতৃত্বাধীন হয়ে থাকতেন, মানে আন্ডার দ্য কমান্ড অ্যান্ড কন্ট্রোল অফ দ্য লোকাল পুলিশ লিডার্স, যারা এসপি বা ডিএম তাদের কন্ট্রোলে যে সিআইএসএফ সিআরপিএফ থাকতেন, সেই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং জানিয়েছি যে এটা একেবারেই করা যাবে না। লোকাল পুলিশের তত্ত্বাবধানে বা লোকাল এসপি ডিএমের তত্ত্বাবধানে সিআইএসএফকে রাখা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট করে কাজ করাতে হবে এবং বেশি সংখ্যায় আগে থেকে রুট মার্চিং করে, আগে থেকে জায়গাগুলোকে প্রোটেকশন দিয়ে, আগে থেকে কনফিডেন্স বিল্ডিং মেজার করে, যাতে মানুষের মধ্যে সেই ভরসাটা জাগে যে হ্যাঁ আমি বেরিয়ে গিয়ে ভোটটা ঠিক মতো দিতে পারবো। যত রকমের চেষ্টা আছে আমি এখানে বলবো দর্শকদেরও, আমরা সব করব যাতে আপনারা আপনাদের ভোটাধিকারটা নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন। আপনি নির্বাচনী হিংসার প্রসঙ্গে আসতেই একটা কথা, সাম্প্রতিক যে দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, একটি গণতান্ত্রিক আন্দোলনের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে,
এবং সেই লাঠিচার্জের ফলস্বরূপ একজন বাম কর্মী মইদুল ইসলাম মিদ্যা তিনি প্রাণ হারিয়েছেন। আপনি তো এতদিন প্রশাসনের আধিকারিক ছিলেন, এই ধরনের একটি ডেমোক্রেটিক মুভমেন্টকে কন্ট্রোল করতে গেলে তো তাকে লাঠিচার্জ করা বা তার কোনো কর্মীকে যাতে মৃত্যু ঘটে সেই দিকটায় তো লক্ষ্য রাখতে হয় পুলিশ প্রশাসনকে, এবং তাদেরকে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করে এই ধরনের ডেমোক্রেটিক মুভমেন্টকে সরিয়ে দিতে হয়। কিন্তু সেখানে আমরা যেটা দেখলাম যে এই কর্মীটিকে বেশ কিছু পুলিশ বেশ কিছু ফুটেজে দেখা যাচ্ছে যে লাঠি দিয়ে উপর মানে পর পর বাড়ি মারছে, এবং এইটা সামনেও এসেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা বলবো যে আমাদের পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী একেবারে নির্লজ্জ। এটি একটি কোল্ড ব্লাডেড মার্ডার, এবং কোল্ড ব্লাডেড মার্ডার যখন এইভাবে হয় প্রকাশ্য দিবালকে রাজপথের উপরে, তখন সঙ্গে সঙ্গে যারা দোষী তাদের আইডেন্টিফাই করে তাদের ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ে নিয়ে এসে শাস্তি দেওয়াটা হচ্ছে প্রশাসনের প্রধান কাজ। লক্ষ্য করে দেখবেন যে কয়েক বছর আগে যখন রিজানুরকে মেরে ফেলা হয়েছিল, তখন বুদ্ধবাবু তৎকালীন কমিশনার অফ পুলিশ প্রসূন মুখার্জিকে সরিয়ে দিয়েছিলেন। তাই যদি হয় তাহলে আজকে মইদুল ইসলাম মিদ্যার এই মৃত্যু, দুঃখজনক মৃত্যুর পরে এখনকার মুখ্যমন্ত্রী এখনকার পুলিশ কমিশনারকে সরাবেন না কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই দায়িত্ব জ্ঞানহীন মানে ভাবে যেভাবে পুলিশ লাঠি চালিয়েছে, যারা অর্ডার দিয়েছে এবং যিনি মূলত দায়ী কলকাতার পুলিশ কমিশনার, তিনি চেয়ারে থাকবেন কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যদি বুদ্ধবাবু সরাতে পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে মারা গেল, মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই যে একটা টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা, যে পরিবারকে বলো যে চাকরি দেব, পরিবার আবার কি বলছে যে মুখ্যমন্ত্রীর মুখের কথায় আমরা বিশ্বাস করি না, লিখে দিতে বলুন। সুতরাং এই যে একটা মানে একটা প্রাণ তরতাজা প্রাণ চলে গেল, সঙ্গে সঙ্গে অ্যাটেম্পট অফ দ্য গভর্নমেন্ট টু বাই অ্যাওয়ে দ্য ভিকটিমস বাই পেইং মানি, এটা অত্যন্ত ন্যক্কারজনক এবং এর তীব্র ভাষায় নিন্দা করা উচিত। আর আপনারা তো সবাই জানেন যে গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একটা গণতান্ত্রিক আন্দোলন, সেখানে একজন সংখ্যালঘু ভাই এইভাবে মারা যাবেন, এত মার মেরেছে, মারার পরে সে বলেছিল আমি আর বাঁচিবুনি, পড়ে গিয়েই বলেছিল, সেই মৃত্যুটাকে চাপা দেওয়ার জন্য যে চেষ্টা কলকাতা পুলিশ এবং পুলিশ মন্ত্রী যেটা একই সঙ্গে করছেন যে পোস্টমর্টেম রিপোর্ট আসুক, কেন মাননীয় আপনি সিসিটিভি দেখেন না? এতগুলো চ্যানেলে দেখাচ্ছে কিভাবে আপনার পুলিশ মারছে, আপনি দেখতে পাচ্ছেন না? আপনার কটা চশমা লাগবে এটা দেখতে যে পুলিশ নক্কারজনকভাবে মারছে? আপনি অ্যাপ্লিকেশন অফ ফোর্স তার নিয়মগুলো আপনি জানেন না? আপনি ইউনাইটেড নেশনসের যে কনভেনশন যেখানে অ্যাপ্লিকেশন অফ ফোর্স কতটা মারামারি আপনার পুলিশ করতে পারে একটা বিশেষ মানে বিশেষ জায়গায়, সেটা আপনি পড়েননি? আপনি হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন অফ ফোর্সের রুলস রেগুলেশন জানেন না? আপনি পুলিশ অ্যাক্ট 1861 পড়েননি? আপনি ইন্ডিয়ান পেনাল কোড পড়েননি? তাহলে আপনি কী করে এই এই মারটা আপনি জাস্টিফাই করছেন কী করে? এটা তো জাস্টিফাই করা যায় না। এর থেকে অনেক বড় ঘটনা ঘটলে শুধু জল কামান দিয়ে জল ফেলতে হয়। লাঠি চালাতে পারে না পুলিশ, লাঠি চালাতে পারে না, গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে লাঠি চালাতে পারে না। সেই লাঠি চালানোটা যখন বিশেষভাবে দেখানো হচ্ছে বিভিন্ন চ্যানেলে মিডিয়ায়, পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করবেন কেন আপনি? এবং তারপরে পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে দোষী পুলিশকে চিহ্নিত না করে কমিশনারকে না সরিয়ে টাকার ব্যাগ নিয়ে আবার বেরিয়ে পড়েছে আপনার লোকেরা? হ্যাঁ, সব জায়গায় টাকা দিয়ে কিনে নেবেন, লোক আর কিনুন, তার তো দু মাস আছেন, কিনুন। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে সেদিনকার এই মুভমেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ইট পাথর যা কিনা পুলিশদের ওপরে অ্যাটাক করা হয়েছিল ওই আন্দোলনের ওখান থেকে, এবং তার পরিণতিতে হয়তো কিছু ঘটনা এরকম ঘটে গিয়েছে, কারণ তারা নাকি আন্দোলনকারীরা পুলিশের ওপরে আক্রমণ করে এরকম একটা অভিযোগ কিন্তু তৃণমূলের পক্ষ থেকে। রাষ্ট্রপুঞ্জের কনভেনশন যেটা ইন্ডিয়া অর্থাৎ ভারত অ্যাকসেপ্ট করেছে, তাতে অ্যাপ্লিকেশন অফ ফোর্স কতটা শক্তি প্রয়োগ করব একটি বিশেষ মুহূর্তে এটা নির্ধারিত, এটা পূর্ব নির্ধারিত।
যে ইটপাটকেল ছোড়ার পরেও মাইকে ওয়ার্নিং দেবে, একবার না আবার, আবার না আবার, তারপরেও যদি না শোনে, জনতা যদি ভীষণভাবে মানে খেপে যায়, তখন জল কামান, জল কামান। জল কামানের পরবর্তী স্টেজে তাও লেখা আছে কী কী করতে হবে। ইট ইজ ভেরি ভেরি প্রসিডিওরাল অ্যান্ড ইন স্টেজেস। এরকম দানবের মতো লাঠি চালানো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাক্ষসের প্রশাসনে হয়, এটা আমি বলছি। এর আগেও চালিয়েছে, এখনও দেখছি। এই দানবিক শক্তি যে প্রয়োগ করছে, এটা ব্যাকফায়ার হয়ে জনগণের শক্তি প্রয়োগ করবে 2021-এ। তখন তৃণমূলের নেতারা এবং কিছু পুলিশকর্মী বাড়িতে থাকতে পারবেন না। পুলিশকে পুলিশ দিয়ে কি প্রোটেকশন দেবেন? সেটা কি পারবেন মমতা? জনগণ যদি খেপে যায়, গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না, মানুষ মিটিং মিছিল করবে না, মানুষ রাজপথ দিয়ে হেঁটে যাবে না, হেঁটে গেলেই লাঠি পিটিয়ে মেরে ফেললো। কেন, আমাদের উত্তরবঙ্গে যখন আমাদের একজন ভাইকে মেরে ফেলেছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, একইভাবে মেরে ফেলেছিল। প্রায় দিনই পুলিশ এরকম একটা বিরোধীদের আক্রমণ করে পিটিয়ে মেরে ফেলছে, এটা কি জিনিস? এক্ষেত্রে একটা কথা বলি, রাজ্যে নির্বাচনের আগে একটা স্লোগান খুব শোনা যাচ্ছে, খেলা হবে। এই খেলা হবে স্লোগানটা এখন একটা এন্টারটেনমেন্টের জায়গায় চলে এসেছে। অর্থাৎ রাজনৈতিক কর্মসূচিতে যেমন বলা হচ্ছে, বিভিন্ন নেতা নেত্রীরা বলছেন, ঠিক সেইভাবে আবার বিভিন্ন বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠানে এই খেলা হবে গান বাজছে ডিজের আকারে। তাহলে কি আপনার মনে হয় না যে এই যে রাজনৈতিক পরিবেশ এবং তার মধ্যে যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের যে প্রশ্ন, সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনো জায়গায় মানুষের এই অধিকারটাকে নিয়ে এটা ছেলে খেলার প্রসঙ্গ চলে আসছে, এরকম কি মনে হয় না? এই খেলা, ছেলে খেলা যাই বলেন, খেলা হবে, তার মধ্যেই পরিবর্তন হবে, তার মধ্যেই শিল্প হবে, তার মধ্যেই চাকরি হবে, তার মধ্যেই সোনার বাংলা হবে। এবং এই খেলা হতে হতেই যাদের যাবার, তারা গঙ্গা জলে ভেসে যাবে। বুঝতে পারছেন, দোজ হু লিভ বাই দ্য সর্ড ডাই বাই দ্য সর্ড। যারা ভয়ঙ্কর খেলা খেলতে চাইছেন, তাদের পরিণতি ওইভাবেই হবে। এটা বাংলার মানুষ এসব জিনিস নিয়ে চিন্তা করে না। এটা কবিগুরু সোনার বাংলা, শরৎচন্দ্রের বাংলা, ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামীজির বাংলা। এখানে বয় শব্দটা বাঙালি ভদ্রলোক তার ডিকশনারি থেকে বাইরে ফেলে দিয়েছে। ভয়টাকে আমরা বিনম্র নমস্কারে সরিয়ে দিই। শক্তি প্রয়োগ বাংলায় হয় বিনম্র নমস্কারের মাধ্যমে। যত শক্তিশালী তত বিনম্রতা, এবং এই বিনম্রতা দিয়েই কিন্তু এই ভয়ঙ্কর খেলার জবাব দেবে বাংলা। এবং এই খেলার মধ্যেই পরিবর্তন আসবে, এবং পরিবর্তনের সঙ্গে শিল্প হবে, চাকরি হবে, বেকারত্ব দূর হবে, সোনার বাংলা হবে। আপনি বললেন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, স্বামীজির বাংলা, মুন্সিদের প্রসঙ্গ তুলে আনলেন। সম্প্রতি মনে হচ্ছে না এবারের বিধানসভা নির্বাচনে বাঙালির সংস্কৃতি, বাঙালিদের মনীষীদের নিয়ে বাঙালি আবেগকে একটা নির্বাচনী হাতিয়ার করে তুলতে চাইছে প্রত্যেকটি রাজনৈতিক দল? দেখুন, আবেগ ছিল, আবেগ থাকবে। বাঙালির আবেগ হচ্ছে বাঙালির সম্পদ, ঠিক আছে? বাঙালির আবেগ থেকেই আসে ভালোবাসা, আবেগ থেকেই আসে শিক্ষা, সেই আবেগ থেকেই আসে চেতনা, আবেগ থেকেই আসে মুক্তি। সুতরাং বাঙালির আবেগ হচ্ছে বাঙালির সম্পদ। বাঙালির যদি চোখ দিয়ে জল না পড়ে, বাঙালির যদি মুখে হাসি না ফোটে, তাহলে কোনো জিনিসের বাংলায় দাম থাকে না। নির্বাচনের মধ্যে যদি আবেগ না থাকে, তাহলে নির্বাচনের মূল্যটাই লোকে বুঝতে পারবে না। এটা তো আবেগের বাংলা। এই আবেগ, আবেগটাকেই তো আঘাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবেগ থেকে যে সংস্কৃতি এসছে, সেই সংস্কৃতিটাকে আঘাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি চিন্তা করুন না, এটা মনীষীদের জন্মস্থান, মনীষীদের বাংলা। আপনি কটা মনীষীর ছবি রাস্তায় দেখতে পান বলুন তো? যেদিকে তাকাবেন একজন আঞ্চলিক নেত্রীর ছবি। আঞ্চলিক নেত্রীর এই যে পরিচয়, এই পরিচয় দিয়ে কি বাংলার পরিচয়? আমেরিকার হুস্টনে কি সিলিকন ভ্যালি বাংলাকে চেনে এই আঞ্চলিক নেত্রীর পরিচয় দিয়ে, না বাংলাকে চেনে কবিগুরুর পরিচয় দিয়ে, বাংলাকে চেনে স্বামী বিবেকানন্দের পরিচয় দিয়ে? আপনি বলুন তো, এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এরকম তাকালে ভিআইপির ওপরে, ভিআইপি রোডের ওপরে কতবার আপনি স্বামীজির ছবি
আর কতবার আপনি কবিগুরুর ছবি দেখতে পান? কেন দেখতে পাবেন না? বাংলার সমস্ত মনীষীদের ছবি সরিয়ে নিয়ে গিয়ে বাংলাকে একটা আঞ্চলিক নেত্রীর দখলের জায়গা করে রেখে দিয়েছে। হ্যাঁ, এদের মতো নির্লজ্জ সরকার আর কি আছে? এবং এই করতে 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 করতেই দে হ্যাভ বিন এক্সপোজড, এদের সবাই চিনে গেছে এখন, এবং সবাই অপেক্ষা করছে, শুধু সময়ের অপেক্ষা যে বাংলা কখন মুক্তি পাবে। গতকাল বিদ্যাদেবীর আরাধনার দিন ছিল, সরস্বতী পুজো। সমাজের যারা শিক্ষাদান করে থাকেন, সেই সমস্ত শিক্ষকরা, শিক্ষক সমাজের যারা এই মুহূর্তে প্যারা টিচার রয়েছেন, শিক্ষামিত্র সমিতির সদস্য রয়েছেন, তাদেরকে গতকাল দেখা গেল সরস্বতী পুজোর দিন তাদের বেঁচে থাকার জন্য একাধিক দাবি দাওয়া নিয়ে আন্দোলনের মধ্যে একটি বেনজির বিক্ষোভ প্রদর্শন করেন। কি করেছেন? আদিগঙ্গায় ঝাঁপ দিয়ে তারা মুখ্যমন্ত্রীর দরবারে যেতে চেয়েছেন। কিভাবে দেখছেন এই পরিস্থিতিটাকে? এটাই তো বাংলা। বাংলায় যখন আপনি ওই নিরোর ইতিহাস জানেন, যে যখন রোম ওয়াজ বার্নিং, নিরো ওয়াজ প্লেইং দ্য ফ্লিউট, বাঁশি বাজাচ্ছিল, পুরো রোমে আগুন লেগে গেছে, তাই বাংলায় যিনি মাথায় বসে আছেন, তিনার কান এবং চোখ এবং সবই তো বন্ধ, দেখতে চাইছেন না, কানে শুনতে চাইছেন না, সেই জন্যেই তার দৃষ্টি আকর্ষণ করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে। দীর্ঘদিনের সংঘর্ষ এদের, দীর্ঘদিনের প্রতিবাদ, দীর্ঘদিন ধরে এরা নিজেদের হকের জিনিস চেয়ে আসছেন, এবং এটা তো ওনার অধিকারের মধ্যে, কিন্তু সেই অধিকার সম্বন্ধে বাংলার যিনি প্রশাসক, বাংলা যিনি রাজত্ব করছেন, জনাদেশে যিনি এসেছেন, তিনি জনসাধারণের এই হকের জিনিস তো দিচ্ছেনই না, তাদের কথা শুনছেনও না, সুতরাং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই মারাত্মক আত্মঘাতী উপায় বেছে নিতে হয়েছে। এর থেকে দুঃখের দিন আর কি হতে পারে? শিক্ষকরা হচ্ছে আমাদের গুরু, তাই তো? তো গুরুরা যখন এইভাবে নদীতে ঝাঁপ দেয়, তখন বুঝতে হবে যে নবান্নর ভেতরে কলিযুগের সব থেকে বড় রাক্ষসের প্রশাসনটা চলছে, এবং এটা দূর করা দায়িত্ব, নৈতিক দায়িত্ব আমাদের। ওই জন্যে আমরা আজকে বিরোধীরা সোচ্চার হয়েছি, এবং ভবিষ্যতে আমরা সর্বরকম পদক্ষেপ নেব যাতে রাক্ষসের প্রশাসন দূর হয়। শুধুমাত্র গুরুরা, যারা আমাদের মায়েরা বোনেরা, যাদের অধিকার আজকে একেবারেই নেই এবং প্রতিবাদ করতে গেলে সাংঘাতিকভাবে ভিক্টিমাইজড হচ্ছেন, আরামবাগ টিভির মতো, সন্ময়দার মতো, আপনি তো জানেন, হ্যাঁ, প্রতিবাদ আজকাল করা যায় না, চুপচাপ থাকতে হয়, বাক স্বাধীনতা নেই, কারো দৃষ্টি আকর্ষণ করে নিজের হকের কথা বলতে গেলে এইভাবে মারাত্মকভাবে গঙ্গায় ঝাঁপ দিয়ে টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য চিফ মিনিস্টার, হ্যাঁ, নাথিং ক্যান বি মোর মানে ওয়ার্স দেন দিস। বেশ কিছুদিন ধরেই নির্বাচন যত সামনে এগিয়ে আসছে, ততই তৃণমূল সরকার থেকে একাধিক মন্ত্রী, তারপর তৃণমূলের এমপি এমএলএরা বিজেপিতে গিয়ে যোগদান করছেন। এবার যারা বিজেপিতে যোগদান করছেন, করার পরেই তৃণমূল সরকারের অন্দরের বেশ কিছু দুর্নীতির প্রসঙ্গ তারা সামনে তুলে ধরছেন, এবং এতে কন্ট্রাডিকশন হচ্ছে সরকারের সঙ্গে তাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল বলছে, যারা এখান থেকে দুর্নীতি করেছিল তারা চলে যাচ্ছে বিজেপিতে, এর ফলে কি বিজেপির ভাবমূর্তি কোনো জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আসলে কি জানেন, যতদিন তৃণমূলে ছিল বা ছিলেন ইনারা, ততদিন তো তৃণমূল একথা বলেনি। তৃণমূল বলেছে, খুব ভালো স্টুডেন্ট, আমার ক্লাসেই থাকো, আমি হেডমাস্টার, আমার ক্লাসে থাকো, টাইম মতো ক্লাসে এসো, টাইম মতো বসো, আমি যা বলবো মাথা নেড়ে ইয়েস স্যার বলবে, বলে বেরিয়ে চলে যাবে। যখন এরা বলছে যে না, আমরা আর এই ক্লাসে আসবো না, আমরা ইয়েস স্যার বা ইয়েস ম্যাডাম বলতে আমরা রাজি নই, তখনই বললো ভেরি ব্যাড স্টুডেন্ট, ফেল করেছে, আর যতদিন এই স্কুলে ছিল ততদিন পাস করেছিল। এটা কি বিশ্বাসযোগ্য যে আপনার ওখানে এত দুর্নীতি করেছিল, তা আপনি কোথায় ছিলেন? আপনি চোখ কান নাক বন্ধ করেছিলেন কি? তখন আপনি স্টেপ নেননি কেন? এত বড় নারদা সারদা হয়ে গেল, তখনও তো আপনার মুখের রাব ফোটে না, একবারও বলেন না যে এত বড় কেলেঙ্কারিতে আমার এই মন্ত্রী দায়ী কি নেতা দায়ী, চুপচাপ সরকার চালালেন। আর যেই আপনার সরকারের এই 1.5% যে কোম্পানি, 1.5 আমি দেড়টা মানুষের কোম্পানি বলি, দুটো না, যাই হোক, তা এই প্রাইভেট লিমিটেড কোম্পানি ছেড়ে যখন তারা বেরিয়ে এলো, তখনই তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেল।
আপনার ওখানে থাকলে ভালো আর অন্য জায়গায় গেলে কালো, এটা হয়? এটা তো মানুষ ঠিক মানবে না। হ্যাঁ, আর এখন হয়েছে কি, যে বেরিয়ে আসতে চায় সেও জানে যে আমি বেরিয়ে গেলেই দুদিন বাদে আমাকে বলবে আমি দুর্নীতিগ্রস্ত। এটা সবাই জানে, এটা মানে ইট ইজ অ্যানাদার, মানে কি বলবো, গিমিক। এই গিমিক আর নাটকের উপরেই এই তৃণমূল পার্টিটা এখন দাঁড়িয়ে আছে, আর কত দূর এরকম যাবে জানি না। তবে মনে হচ্ছে না যে মানে আর এক মাস পরে পার্টির কোনো সারমর্ম কিছু থাকবে, যেভাবে পর পর মানুষ বেরিয়ে আসছে এবং যেভাবে বাকি যারা রয়েছেন তারাও বেরিয়ে আসতে চাইছেন, শুধু একটু ভয় যে আমরা বেরিয়ে এলে কালকেই বলবে আমি চোর, কালকেই বলবে আমি ডাকাত, আমি দুর্নীতিগ্রস্ত। সেই জন্যে একটু ইতস্তত করছেন, বেরিয়ে আসবেন, চিন্তা করবেন না। মমতা এরপর কাকে দুর্নীতিগ্রস্ত বলবেন? তো উনি যদি একা থেকে যান বা উনি আর ওনার ভাইপো থাকেন, তাহলে কি একে অপরকে দুর্নীতিগ্রস্ত বলবেন? তো বলার তো আর লোক থাকবে না। একুশের নির্বাচনের আগে আপনি বলছেন সকলেই তৃণমূল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আগামী দিন হয়তো আরও বাড়বে। সেই সময় দাঁড়িয়ে কিন্তু সাংস্কৃতিক জগতে বেশ কিছু মানুষকে, টলিউডের শিল্পী, কলাকুশলী, অভিনেতা, অভিনেত্রী বেশ কিছু, তারা কিন্তু তৃণমূলে যোগদান করছেন। কিন্তু সম্প্রতি যেটা দেখলাম সবথেকে বড় বিষয়, এখনও পর্যন্ত বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে রেখেছেন অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তী, জায়গা করে রেখেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছেন, আর এদিকে শ্যামা প্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার এবং বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলী প্রসেনজিতের সঙ্গে দেখা করেছেন। তাই এটা কি একটা জল্পনা শুরু হয়েছে? তাহলে কি এই দুজন মানুষ কি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে বাংলার ময়দানে নামতে পারেন বলে মনে করেন? দেখুন, দেখা যখন একজন আরেকজনের সঙ্গে করেন তখন সেটা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকতে পারে, সেটা সৌজন্যমূলক সাক্ষাৎ হতে পারে, দেখা তো করতেই পারেন। একটা সমাজ ব্যবস্থার মধ্যে এনারা হচ্ছেন একদম উপর দিকে রয়েছেন, হ্যাঁ, কেউ শিক্ষায়, কেউ সংস্কৃতিতে, কেউ ধরুন চলচ্চিত্র জগতের এমন একটা জায়গায় রয়েছেন যেটা কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী, তার সঙ্গে আমাদের রাষ্ট্রীয় সেবক সংঘের যিনি মাথায় রয়েছেন তিনি যখন দেখা করতে গেছেন তখন আমি বলবো এটা মহামিলন, মহামিলন, দুই নক্ষত্রের মহামিলন। তাহলে এটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা ভবিষ্যতের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে থাকব। যাই হোক দিদি, আলোচনার শেষ দিকে চলে এসেছি, জানতে চাইব সাম্প্রতিক সময়ে একটি সংবাদ মাধ্যম সমীক্ষা করেছেন, যে সমীক্ষাতে দেখা যাচ্ছে, সমীক্ষা সবসময় সঠিক হতেও পারে নাও হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তৃণমূল প্রত্যাবর্তন করছে রাজ্যে এই মাসের সমীক্ষায়, এই সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া কি? না না, সংবাদ মাধ্যম যারা এই ধরনের সমীক্ষা করছেন তাদেরও তো টিকে থাকতে হবে, তাদের অ্যাডভার্টাইজমেন্ট বাজেট বা পাবলিসিটি বাজেটের পুরো ভর্তিটাই তো তৃণমূল সরকার করছে। যেদিন সমীক্ষা হয় তার পরের দিনই প্রায় পৌনে 3 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছে সেই নিউজ পেপার, ভালো করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কেন সমীক্ষাগুলো করছে। মানুষের মনে যদি একটা বিভ্রান্তিমূলক একটা ইনফরমেশান, সূচনা দিয়ে দেওয়া যায় যে তৃণমূল আসছে, তখন মানুষ ভাববে যে তাহলে একেই ভোট দিই। সেই জন্যেই এটা পুরো একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং। কিন্তু বাংলার মানুষ খুব মানে সচেতন অবস্থায় এগিয়ে যাচ্ছে, কেন কি 43 বছর এরা কিন্তু বিভিন্ন দিক থেকে ভীষণভাবে বঞ্চিত, এটা বুঝতে হবে। একটা সময় 2010-এ 100% ইন্ডাস্ট্রি যদি আমি ধরে নিই, 100টা ইন্ডাস্ট্রি ছিল, শিল্প ছিল, আজকে 97% ইন্ডাস্ট্রি চলে গেছে, মানে 97% শিল্প বাংলা থেকে চলে গেছে, 3% পড়ে আছে। বাংলার জিডিপি কন্ট্রিবিউশন ভারতে স্বাধীনতার সময় ছিল অলমোস্ট 60%, এখন হয়ে গেছে less than 4%। বাংলায় 92 লক্ষ পরিযায়ী শ্রমিক, 42 লক্ষ আপনারা জানেন, আরও 50 লক্ষ বেকার, এদিক ওদিক সেদিক হয়ে প্রায় 1 কোটির উপরে বেকার, হয় পরিযায়ী শ্রমিক নয় এদিকে ওদিকে চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, বাংলার একটি অসহায় অবস্থা, খুব অসহায় অবস্থা। 43 বছর ধরে
যারা বিপিএল ক্যাটাগরির নিচে তারা কেউ ঘরের চাল পায়নি, ত্রাণের যেগুলো সামগ্রী সেগুলো থেকে বঞ্চিত হয়েছে, এবং ছোট ছোট জিনিস যেমন কৃষকদের কৃষক সম্মান যোজনা নরেন্দ্র মোদীজির বঞ্চিত, আয়ুষ্মান ভারত বিনা পয়সায় চিকিৎসা বঞ্চিত, এই বঞ্চিত হতে হতে বঞ্চিত হতে হতে বঞ্চিত হতে হতে বিশেষ করে আজকাল শিক্ষিত সমাজ ছাত্রছাত্রীরা যেভাবে পড়াশুনো শিখে বঞ্চিত, চাকরি পাচ্ছে না, যেটা আজকে সব থেকে এক নম্বর সমস্যা আজকের বাংলা, কিন্তু ওই নিউজ পেপারের সমীক্ষায় যাবে না, আজকের বাংলা নিউজ পেপারের সমীক্ষায় যাবে না, তারা চোখ কান খুলে সব দেখছে, বুঝছে, সচেতনভাবে ভোটটি দেবে এবং এমনভাবে ভোট দেবে যে সরকার তো যাবেই, তৃণমূল সরকার। যারা এই সমীক্ষা করছেন, ফলস সমীক্ষা করে বিভ্রান্তিমূলক একটা ভ্রান্ত ধারণা ছড়ানোর চেষ্টা করছেন, তারাও যাবেন, তারাও যাবেন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এনেছেন আলোচনার মধ্যে, এটা নিয়ে প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এই আনএমপ্লয়মেন্ট রাজ্যে একটা খুব জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন রাজারহাটে এবং কল্যাণীতে 4টি আইটি পার্ক, তাজপুরে গভীর সমুদ্রবন্দর, এবং সম্প্রতি শোনা যাচ্ছে মুম্বাইয়ের কোনো একটি শিল্পপতির সঙ্গে আজকালকের মধ্যে কোনো একটি চুক্তি হয়েছে যে তিনি এখানে বিনিয়োগ করতে চলেছেন 10,000 কোটি টাকা। এবং মুখ্যমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে প্রচুর পরিমাণে কর্মসংস্থান আগামী দিনে পশ্চিমবাংলায় তৈরি হবে, জেনারেট হবে। কি বলবেন এই সময়? সবটাই গিমিক, অ্যাডভার্টাইজমেন্ট গিমিক, ইলেকশন গিমিক, কোনোটাই সত্যি নয়, কোনোটাই সত্যি নয়। 9 বছর যিনি একটি শিল্প আনতে পারেননি, ডানলপের দরজা খোলাতে পারেননি, হিন্দ মোটরের দরজা খোলাতে পারেননি, হাজার হাজার শ্রমিকের মুখে হাসি ফোটাতে পারেননি, বরঞ্চ যখন পরিযায়ী শ্রমিকরা ফিরতে চেয়েছে তাদের ট্রেনকে বলেছেন করোনা এক্সপ্রেস, সেই মুখ্যমন্ত্রী আজও চেষ্টা করে যাচ্ছেন ইলেকশন গিমিক দিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাতে। আপনাদের বলি যে 2016 সাল থেকে কেন্দ্র সরকার নীতিন গডকরি সাহেব প্রায় 50,000 কোটি টাকা দিয়েছিলেন গভীর সাগরে এই সমুদ্র বন্দর করার জন্য, এবং সেচ সংরক্ষণের জন্য প্রায় 17,000 কোটি টাকা দিয়েছেন, দুটো ফ্রেইট করিডোর করার জন্য প্রায় 25,000 কোটি টাকা দিয়েছেন। এই মুখ্যমন্ত্রী, বাংলার সরকার এক পয়সাও খরচা করতে পারেনি, একটা মানুষকে চাকরি দিতে পারেনি, মিথ্যা কথা বলে যে 1.5 কোটি মানুষকে আমি চাকরি দেব, 1.5 কোটি মানুষকে যদি চাকরি দেয় 5 বছরে, তাহলে বছরে 30 লক্ষ মানুষের চাকরি হওয়া উচিত, বছরে যদি 30 লক্ষ মানুষের চাকরি হয় মাসে 2.5 লক্ষ মানুষের চাকরি হওয়া উচিত, মাসে যদি 2.5 লক্ষ মানুষের চাকরি হয় দিনে 8-9 হাজার মানুষের চাকরি হওয়া উচিত। কোথায় দেখতে পাচ্ছেন আপনি? গতকাল দেখেছেন 8-9 হাজার ছেলেমেয়ের চাকরি হয়েছে, আজকে 8-9 হাজার ছেলেমেয়ের চাকরি হয়েছে, চাকরি তো হয়নি, এত বড় মিথ্যা কথা বলছেন। উল্টে 5.5 লক্ষ স্থায়ী চাকরি অবলুপ্ত করে দিয়েছেন উনার রেজলিউশন পাস করে, এবং পশ্চিমবঙ্গ পুলিশে বেশ 30-40 হাজার ভ্যাকেন্সি, কলকাতা পুলিশে ততোধিক ভ্যাকেন্সি, কলকাতা পৌরসভায় ততোধিক ভ্যাকেন্সি, শুধুমাত্র চুক্তিভিত্তিক চাকরি, তাও টাকার বদলে, ঘুষের বদলে দিয়ে সমস্ত সমাজটাকে দেশটাকে কলুষিত করে দিচ্ছেন এই তৃণমূল সরকার। এই সরকার যত তাড়াতাড়ি যাবে তত মঙ্গল, মিথ্যা প্রতিশ্রুতি মানুষ জেনে গেছে, কেন 9 বছরে যে 900টা স্কুল করবে বলেছিল অলচিকি ভাষা, 9টাও হয়নি, আবার নতুন প্রপোজাল এসছে 500 স্কুল নাকি করবে, মিথ্যা প্রতিশ্রুতির রানী। সুতরাং আমি বলবো মিথ্যাশ্রী, নির্লজ্জশ্রী, এইগুলো উপাধি দেওয়া উচিত, দিয়ে এই সরকারকে নমস্কার করে বিদায় দেওয়া উচিত। আপনি বলছেন সরকারকে নমস্কার করে বিদায় দেওয়া উচিত, শেষ প্রশ্ন করব। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় কম বেশি 70টি আসন রয়েছে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত ভোট ব্যাঙ্ক রয়েছে, যেটা একটা খুব বড় ফ্যাক্টর।
এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি দাবি করছে 200 আসনে এবার জয়লাভ করবে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে বলেছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে একমাত্র তৃণমূল সরকার। পাশাপাশি তিনি অবশ্য সেই জনসভায় এটাও বলেছেন যে মুসলিমদেরকেও হায়দ্রাবাদ থেকে এদিক ওদিকে এসে আর কি টাকা পয়সা দিয়ে ভাঙিয়ে এ করার চেষ্টা করছে, রাজ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। তো এটাও তাদের ক্ষেত্রে তো একটা সম্মানজনক বক্তব্য নয় বলে আমার মনে হয়েছে। আর পাশাপাশি যদি দেখেন আপনাদের 200 যে টার্গেট, সেটা এই 70-75টি আসনকে বাদ দিয়ে কিভাবে সম্ভব বলে মনে করেন? প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে মুসলিমদের নিরাপত্তা দিতে পারেন তৃণমূল সরকার, হ্যাঁ নিরাপত্তা উনি তো দিয়েছেন, মইদুল ইসলাম বিদ্যাকে রাস্তার মধ্যে জনপথে কুকুরের মতো পিটিয়ে মেরে নিরাপত্তাই তো দিয়েছেন, ঠিকই নিরাপত্তা দিয়েছেন, ভালোই নিরাপত্তা আপনি দিয়েছেন, দিয়ে আপনি একদম প্রমাণ করে দিয়েছেন যে আপনি এরকম নিরাপত্তাই দেবেন ভবিষ্যতে। আর দ্বিতীয়ত ভাই, আপনি যখন 2011 সালে এসেছিলেন ক্ষমতায়, তখন অধিকাংশ জায়গায় আপনার বুথ কমিটি গঠন করার মতো শক্তি আপনার ছিল না, কিন্তু জনসাধারণের শক্তি ছিল আপনাকে আনার। ঠিক একইভাবে দেখবেন জনাদেশে এবং জনসাধারণের শক্তিতে ভারতীয় জনতা পার্টি আসবে, বুথ কমিটি থাকুক আর না থাকুক এখানে বসে বলে দিলাম। আর আব্বাস সিদ্দিকীর থেকে বাকি সবাই আপনার জবাব দেবে যে কত সংখ্যালঘুদের নিরাপত্তা আপনি দিয়েছেন। তৃণমূল সরকারের স্বজন পোষণ দুর্নীতি নিয়ে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়। সম্প্রতি ডাক্তারি শিক্ষা ব্যবস্থায় নিয়োগ সংক্রান্ত কিছু দুর্নীতির প্রসঙ্গ সামনে আসতে শুরু করেছে, এই বিষয়টা যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন। দেখুন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে একজন ডাক্তারবাবু আছেন, ডক্টর নির্মল মাঝি, উনার ছেলে দেখলাম যে ভাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে চাকরি পেয়ে গেছেন, এবং উনার পুত্রবধূ, যেটা আশ্চর্য ব্যাপার, 13টা জায়গায় একই সাথে এন্ডোক্রিনোলজি থেকে হেমাটোলজি, হেপাটোলজি যতগুলো ছিল সব জায়গায় 13টা জায়গায় নিয়োগ পেয়ে গেছেন। এইটা আমি, আমার আশ্চর্য হওয়ার কিছু নেই, এন্টায়ার মেডিকেল ফ্র্যাটার্নিটি ইজ শকড, যে যেখানে ছিল জিজ্ঞেস করছে যে তৃণমূল আপনারা আর কত নিচে নামবেন, যেখানে এমডি এমএস ডক্টরেট নিয়ে বসে আছে মানুষ, সেখানে এমবিবিএস পাস করে ডাক্তারি শিক্ষকের নিয়োগ পেয়ে গেলেন একজন, আর একজন হচ্ছে এই ডক্টর মাঝির পুত্রবধূ, তিনি 13টা জায়গায় দেখছি নিয়োগ পাচ্ছেন, আর কত নিচে নামবেন? স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা দেখুন, একই জিনিস। আপনি যে দপ্তরের দিকে তাকাবেন দেখবেন স্বজন পোষণ। আর আমি তো বলি, আপনি যদি সমুদ্র দেখতে যান আপনি দীঘায় যান, আপনি যদি পাহাড় দেখতে চান আপনি দার্জিলিংয়ে যান, আর আপনি যদি উন্নয়ন দেখতে চান আপনি তৃণমূল নেতার বাড়িতে বাড়িতে যান। ধন্যবাদ ভারতীদি, আমাদের এতখানি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিজেপির ভাইস প্রেসিডেন্ট ভারতী ঘোষের সঙ্গে, সামগ্রিক রাজনৈতিক বিষয় উনি বিশ্লেষণ করে বোঝালেন, রাজ্যের রাজনীতিতে আগামী 21-এর নির্বাচনে কে ক্ষমতায় আসতে পারে তা জানার জন্য আমরা সকলেই অপেক্ষায় রইলাম। বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি, তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে, আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। বেনারসির 3 অধ্যায়ে রাজকারণা রামনগর ও মঙ্গল বেনারসি শাহা টেক্সটাইল।